ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মন্দির ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তো তোমরা জানো আমরা চালাচ্ছি টার্গেট আবগারি পুলিশ কনস্টেবল মেন্স এবং এই টার্গেট আবগারি পুলিশ কনস্টেবল মেন্সের আজকে ক্লাস সিক্স জেনারেল নলেজ এবং তোমরা ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না কেটে কেটে দেখো এর কারণে তোমাদেরই ক্ষতি হয় কারণ তোমরা যে অ্যাডিশনাল ইনফরমেশান আমরা যে ভিডিওতে দিই সেইগুলো তোমরা জানতে পারো না তো এই অ্যাডিশনাল ইনফরমেশানের জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ একটা প্রশ্নে চারটে করে অপশান থাকে আর যে তিরিশটা প্রশ্নে চারটে করে অপশান মানে বুঝতে পারছো কতগুলো প্রশ্ন হতে পারে তো আমি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দিই তো এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলোর জন্য অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ক্লাসের জন্য তো চলো শুরু করছি আজকের ভিডিও তো কে ভারতে প্রথম ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন তো ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন কে শ্রীগুপ্ত যদি বলা হয় প্রকৃত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে এখানে দুটো প্রশ্ন হয় এক হচ্ছে তো শ্রীগুপ্ত দ্বিতীয় হচ্ছে যে প্রকৃত দ্বিতীয় হচ্ছে যে প্রকৃত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে তখন হবে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত ওকে চলো নেক্সট নেক্সট কী আছে দেখো নেক্সট আছে হচ্ছে নিম্নের কে কনিষ্কের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন না সরি এখানে কণিষ্ক হবে এটা কে কোনো নয় কণিষ্ক হবে এখানটা কনিষ্কের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন না তো সেটা হবে দেখো এখানে হচ্ছে অপশান এ অশ্বঘোষ অপশান বি নাগার্জুন এবং চরক এরা তিনজনই কনিষ্কের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন শুধু যুক্ত ছিলেন না হচ্ছে বানভট্ট ওকে তো চলো নেক্সট প্রশ্ন ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন ভারতের হুন সাম্রাজ্যের সময় শক্তিশালী রাজা কে ছিলেন অপশন এ mihirkul অপশন বি নাগार्जुन অপশন সি তোড়ামান অপশন ডি বালাদিত্য তো আমরা জানি যে ভারতের হুন সাম্রাজ্য হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন mihirkul চলো নেক্সট বাংলার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য নেপাল গোপাল কেউ নন তো আমরা জানি এখানে গোপাল হচ্ছে যে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা সর্বাধিক হবে সর্বাধিক পরিমাণ তেল পাওয়া যায় প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল তো অপশান এ আসাম অপশান বি তামিলনাড়ু অপশান সি গুজরাট অপশান ডি প্রত্যেকটিতেই তো এইখানে সবকটি রাজ্যে কিছু না কিছু পরিমাণ তেল পাওয়া যায় তাই এইখানে অপশান অনুযায়ী প্রত্যেকটি হবে চীন পর্যটক ফাহিয়েন চীন পর্যটক ফাহিয়েন কার রাজ্যসভায় এসেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি সমুদ্রগুপ্ত অপশন ডি কোনোটিই নয় তো আমরা জানি ফাহিয়েন কার রাজত্বকালে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার লেখা আত্মজীবনীর নাম কি ফো কো কি ফো কো কিং ওকে ফো কো কিং তো চলো নেক্সট কী আছে নেক্সট হচ্ছে ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন অপশন এ ও সরি এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে তো তোমরা দেখে নাও প্রশ্নটার অ্যান্সার কী ছিল মিহিরকুল চলো নেক্সট বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে মনে করা হয় অপশান এ সামন্ত সেন অপশান বি বিজয় সেন অপশান সি হেমন্ত সেন অপশান ডি কোনোটি নয় তো আমরা জানি এখানের অপশান অনুযায়ী কী হবে হেমন্ত সেন চলো চলো চোল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন তো আমরা জানি কে কালিকুল অপশান এ অপশান বি প্রথম রাজ রাজা অপশান সি বিজয়লা অপশান ডি কোনোটাই নয় তো আমরা জানি প্রথম রাজ রাজা হচ্ছে বংশের সবচেয়ে শক্তিশালী রাজা দেখো নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম চিনি কল স্থাপিত হয়েছিল তো আমরা জানি ভারতের সবচেয়ে বেশি চিনি ও কোন রাজে উৎপন্ন হয় উত্তরপ্রদেশে তা সেই সাপেক্ষে অ্যান্সারও কী হবে উত্তরপ্রদেশ তো আমি কোন রিসার্চ কেন্দ্র কোন কোন রিসার্চ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদেরকে একটা স্ট্যাটিস্টিক ক্লাস করিয়ে দেবো অবশ্যই আমার স্ট্যাটিস্টিক ফলো রাখো ক্লাস এবং এবং এই যে জিকে ক্লাস হচ্ছে সেটাও ফলো রাখো চলো দমন দেউ কোন রাজ্যের রাজধানী লাক্ষাদ্বীপ দমন দিও দাদর নাগর হ্যাভেলি অপশান ডি আন্দামান নিকোবর আন্দামান নিকোবার্কের রাজধানী কি পোর্ট পোর্ট ব্লেয়ার ওকে পোর্ট ব্লেয়ার দাদর নাগর হ্যাভেলির অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাক্ষাদ্বীপের কমেন্ট বক্স এই দুটো কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর আমরা জানি দমন হচ্ছে দমন দিউয়ের রাজধানী চলো নেক্সট নেক্সট হচ্ছে শৈল শহর মুসুরি উচ্চতা কত অপশান এ সাতশো পঞ্চ সাত হাজার পাঁচশো ফুট অপশান বি সাত হাজার দুশো পঞ্চাশ ফুট অপশান সি পাঁচ হাজার সাতশো ফুট অপশান ডি চার লাখ পঞ্চাশ হাজার ফুট তো আমরা জানি মুসুরির উচ্চতা কত সাত হাজার পাঁচশো ফুট চলো নেক্সট এশিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম কী এশিয়ার একটি অন্তবাহিনী নদীর নাম কি অপশান এ হোয়াং অপশান বি গঙ্গা অপশান সি সি কিয়াং অপশান ডি তারিম নদী তো আমরা জানি যে এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী কি তারিম নদী চলো নেক্সট কোন খনিজ পদার্থ পশ্চিমবঙ্গে অপজার অপর্যাপ্ত পাওয়া যায় লোহা চিনি চিনামাটি অপশান সি তামা অপশান ডি অভ্র তো আমরা জানি যে অভ্র পশ্চিমবঙ্গে অজ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় হুড্ডু ভারতের একটি পাহাড় উপনদী জলপ্রপাত নদী তো হুড্ডু কি জলপ্রপাত হুড্ডু জলপ্রপাত কোন নদীর ওপর সুবর্ণরেখা আর সুবর্ণরেখা নদীটি কোন রাজ্যে অবস্থিত মানে এই হুডু জলপ্রপাত বা সুবর্ণরেখা নদীটি সেটা হচ্ছে ঝাড়খণ্ডে ওকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় ফিফথ জুন সেভেন জুন এইট জুন একুশে জুন তো আমরা জানি যে জুন মাসই তার মানে এনভায়রনমেন্ট ডে পালিত হয় কিন্তু সেটা কোন তারিখে সেটা হচ্ছে 5th জুন তো 7th জুন কি 7th জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে ওকে 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে ইন্টারন্যাশনাল যোগা ডে ওকে চলো नेक्स्ट নট কিসের একক অপশন এ জাহাজের গতিবেগ অপশন বি তড়িৎ প্রবাহ অপশন ডি শীত তাপমাত্রা অপশন ডি কোনটি না তো নট কিসের একক জাহাজের গতিবেগ মাপা একক চলো নেক্সট চুম্বক পা কোন ক্ষেত্রের সাহায্যে মাপা হয় তো এটা যদি না তোমরা পারো প্রশ্নটা তো তোমরা ভিডিওটা আমার স্ট্যাটিস্টিকের দেখে নাম তো সেখানে আমি এই ক্লাসটা করিয়ে দিয়েছি এবং সেখান থেকে দেখার পর এই প্রশ্নটি আবার দেখো তো চুম্বক পা কোন ক্ষেত্র কোন ক্ষেত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে ম্যাগনেটোমিটার ওকে ম্যানোমিটার দিয়ে কী মাপা হয় গ্যাসের চাপ অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ চলো নেক্সট পেনিসিলিন আবিষ্কার করেন কে লুই পাস্তর আলেকজান্ডার ফ্লেমিং জোন সাল্ক অপশান ডি এডওয়ার্ড টেলার এডওয়ার্ড টেলার কি হাইড্রোজেন বম লুই পাস্তর কি লুই পাস্তর জলাতঙ্ক ওকে তাহলে আলেকজান্ডার ফ্লেমিং কি পেনিসিলিং আর জোনাস জোনাস সাল্ক কি এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো নেক্সট বংশগতি বিদ্যার জনক বলা হয় মেন্ডেল কার্লস লিওনের সি উইলিয়াম হারবে ऑप्शन डी इधर मध्य क्यों ना तो जानी को जोनो जी वंश गति विद्यार जनक के मैंडल चलो नेक्स्ट माइकोलॉजी विषय पढ़ाशुना बोझाए माइकोलॉजी विषयक पढ़ाशन के बोझा ऑप्शन ए स्टाडी अफ फांगी ऑप्शन बी स्टाडीज अपशन सी स्टाडी अफ एलगी अपशन डी स्टाडी अफ बैक्टरिया बोलोर अन्सार क्या তো এর অ্যান্সার কী হবে স্টাডি অফ মাইকোলজি স্টাডি অফ ব্যাকটেরিয়া দেখো স্টাডি অফ ব্যাকটেরিয়া স্টাডি অফ ব্যাকটেরিয়া কী বলে ব্যাকটেরিয়োলজি স্টাডি অফ ব্যাকটেরিয়া কী বলা হয় ব্যাকটেরিওলজি তারপর কি আছে স্টাডি অফ অ্যালগি স্টাডি অফ অ্যালগিকে কী বলা হয় স্টাডি অফ অ্যালগিকে বলা হয় হচ্ছে পাইকোলজি 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 পিএইচাই ওকে পাইকোলজি ব্যাকটেরিওলজি বিএসিটি এটা মনে থাকবে কারণ ব্যাকটেরিয়ার সঙ্গে ব্যাকটেরিওলজি আচ্ছা স্টাডি অফ প্রোটোজোয়া স্টাডি অফ পোটোজোয় কী বলা হয় জিওলজি ওকে পোটোজিওলজি তাহলে তোমরা এটা মনেই থাকবে পোটোজোয়াকে পোটোজিওলজি ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওলজি অ্যালগিটা একটু আলাদা ফাইকোলজি তবে মনে থাকবে সহজ তাহলে কী পড়ে রইলো অপশান এ স্টাডি অফ ফাঙ্গিকে কী বলা হয় মাইকোলজি চলো নেক্সট রামপুর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর অবস্থিত অপশান এ বিয়াস অপশান বি শতদ্রু অপশন সি চেনাব অপশান ডি ঝিলাম তো আমরা জানি রামপুর জলবিদ্যুৎ কেন্দ্রটি শতদ্রু নদীর উপর অবস্থিত চলো নেক্সট দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতা তৈরি হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতা তৈরি হয়েছিল অপশান এ ব্রিটিশ অপশন বি রাশিয়া অপশান সি জার্মানি অপশান ডি ভারত নিজেই তো আমরা জানি দুর্গাপুর ব্রিটিশদের সহযোগিতা তৈরি হয়েছিল কিন্তু এটি কোন এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের ওপর জোর দিয়েছিল এটা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সালে আর দুর্গাপুর দুর্গাপুর ভিলাই আর হচ্ছে রাউল কেল্লা তিনটি স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল এটা হচ্ছে ব্রিটিশ এটা হচ্ছে তোমার রাশিয়া এটা হচ্ছে জার্মানি ওকে চলো নেক্সট দ্য হিস্ট্রি অফ দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি মহাত্মা গান্ধী কোন ভাষায় লিখেছে তাহলে আমরা জেনে নিলাম যে দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি লেখক হচ্ছে যে মহাত্মা গান্ধী তিনি কোন ভাষায় লিখেছিলেন বাংলা ইংরাজি গুজরাটি হিন্দি তো তিনি লিখেছিলেন গুজরাটি ভাষায় চলো নিচের কোন জোড়াটি ভুল নিচের কোন জোড়াটি ভুল এই টাইপের প্রশ্ন একটা আসবেই আসবে কারণ তোমাদের হচ্ছে ড্যান্স মানে নৃত্য কোন রাজ্যের কোনটার নৃত্য এখান থেকে প্রশ্ন আসবে আর তোমরা যেহেতু মেন্স পরীক্ষা দিচ্ছ তাই প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে এটা নাহলে দেওয়াই যেতে পারতো কুচিপুরি কোন রাজ্যের নৃত্য সাধারণত প্রশ্ন আসে বা কেরালার বা অন্ধ্রপ্রদেশের এর মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশের নৃত্য তো সেখানে কুচিপুরি অপশন থাকলে তোমরা ঠিক করে দিতে কিন্তু এইখানে সেরকমভাবে নয় সেখানে এইখানের মধ্যে পড়েছে কোন জোড়াটি ভুল সরি কোন জোড়াটি ঠিক হবে কোন জোড়াটি ঠিক নো 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 ওকে কোন জোড়াটি ভুলই হবে কোন জোড়াটি ভুল ওকে চলো তাহলে নেক্সট কি আছে দেখো কুচিপুরি কুচিপুরি কি কুচিপুরি প্রদেশ দেখো কুচি পুরী এখানের মধ্যে কিছু সিমিলার পাচ্ছ এ দেখো প এরও লাস্টে প দিয়ে এরও লাস্টে মানে এই যে প অন্ধ্রপ্রদেশেরও প থাকে তোমাদেরকে আমি শর্ট ফর্মে বলেছিলাম সাতুরিয়া সাতুরিয়া কোন রাজ্যের নৃত্য বিহার সাতুরিয়া কি বিহারের নৃত্য না সাতুরিয়া তাহলে কোন রাজ্যের নৃত্য এটা হচ্ছে আসামের আসাম আসাম ওকে এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স আসামে গরবা গুজরাট এই অপশানটা ঠিক এই অপশানটা ঠিক তার মানে এইখানে আমি ঠিকই বলেছিলাম যে এখানে কোন অপশানটি ঠিক হবে ভুলের জায়গায় ঠিক হবে ওকে এখানে টাইপিং মিস্টেক হয়েছে তো চলো ছৌ তো ছৌ নাচ অন্ধ্রপ্রদেশের না ছৌ নাচ কি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দেখা যায় ওকে চলো ওট্টোয়া কোন দেশের রাজধানী ওট্টোয়া কোন দেশের রাজধানী ওট্টোয়া হচ্ছে অপশান এ বেলজিয়াম অপশন বি কানাডা অপশন সি ডেনমার্ক অপশন ডি কলম্বিয়া তো অটোয়া কোন দেশের রাজধানী অটোয়া হচ্ছে কানাডার কানাডার কারেন্সির নাম কি ডলার ওকে তো চলো আমরা প্রত্যেকটা অপশনে যেগুলো আছে তাদের কারেন্সি ও ক্যাপিটালগুলো একবার দেখে নেই এখানে কি আছে প্রথম যে অপশন আছে দেখো বেলজিয়াম বেলজিয়ামের রাজধানী কি ব্রাসেলস ব্রাসেলস বি আর ইউ বি আর ইউ এস এস ই এল এস ওকে ব্রাসেলস और हे एर कारेंसि बेल्जियम बेलजियम कारेंसि अच्छी यूरो यूरो ओके तो चलो नेक्स्ट नेक्स्ट कि आज है डेनमार्क डेनमार्क कैपिटल की डेनमार्क <has Catholics> कैपिटल की डेनमार्क कैपिटल की हमें कोपेन हेगेन कोपेन हेगेन हो डमार्क कैपिटल और इसमान कारेंसि की क्रोन 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 कोपेन हेगेन और क्रोन क्रोन और कोपेन हेगेन ओके चलो नेक्स्ट कलम्बिया কলম্বিয়ার ক্যাপিটাল কি কলম্বিয়ার ক্যাপিটাল হচ্ছে বোগাটা কলম্বিয়ার হচ্ছে বোগাটা এবং এর কারেন্সি কি পেসো বোগাটা পেশো ওকে চলো নেক্সট মালদ্বীপের পার্লামেন্টের নাম কী মালদ্বীপের পার্লামেন্টের নাম কী অপশান এ খুর্রার অপশান বি ন্যাশনাল পঞ্চায়েত অপশান ডি ডুমা অপশ অপশান সি ডুমা অপশান ডি মাজলিস তো মালদ্বীপের ক্যাপি পার্লামেন্টের নাম হচ্ছে মাজলিস কিন্তু এখানে যে খুর্রার খুর্রার কোন খুর্রার খুররার কোন কোন দেশের পার্লামেন্টের নাম সেটা হচ্ছে মঙ্গোলিয়া ওকে ন্যাশনাল পঞ্চায়েত ন্যাশনাল পঞ্চায়েত হচ্ছে যে নেপাল নেপাল ন্যাশনাল পঞ্চায়েত নেপাল ডুমা 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 হচ্ছে যে রাশিয়া ওকে তো চলো নেক্সট ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি অপশান এ বিজয়ঘাট অপশান বি বীরভূমি অপশান সি শক্তিস্থল অপশান ডি রাজারঘাট রাজঘাট ওকে আমরা জানি যে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে শক্তিস্থল আর এখানে বিজয়ঘাট শাস্তি শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী বীরভূমি রাজীব গান্ধী রাজঘাট গান্ধীজি ওকে চলো নেক্সট নিম্নলিখিত কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না মানে এইখানের মধ্যে দেখো তোমাদের কত স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আমি তৈরি করে দিয়েছি কারণ মেন্স পরীক্ষা দিচ্ছ তোমরা ওকে সরি প্রচুর দিয়ে করে আছে তো দেখো অপশান কী আছে অপশান এ জ্ঞানপীঠ পুরস্কার অপশান বি পুলিতজার পুরস্কার অপশান সি গ্যামি পুরস্কার অপশান ডি রমন ম্যাক্সেস রমন ম্যাক্সেসাই পুরস্কার তো আমরা জানি জ্ঞানপীঠ পুরস্কারও সাহিত্যে দেওয়া হয় পুলিতজার পুরস্কার সাহিত্যও দেওয়া হয় প্লাস সাংবাদিকতা দেওয়া হয় এবারে পুলিশ জার পুরস্কার কে পেয়েছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে গ্যামি গ্যামি পুরস্কার কিন্তু সাহিত্যে দেওয়া হয় না তাহলে অপশান কী হলো অপশান সি অন ব্যাকসাই পুরস্কারও সাহিত্যে দেওয়া হয় চলো নেক্সট নিম্নলিখিত কোন ক্ষেত্রের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় না স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখেছো কত তাই বলছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো অপশান এ সাহিত্য অপশান বি সাংবাদিকতা অপশান সি অর্থনীতি অপশান ডি শান্তি তো আমরা জানি সাংবাদিকতায় নোবেল পুরস্কার দেওয়া হয় না চলো নেক্সট তো নেক্সট আজকের মতন ভিডিওটা এইখানেই এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ওকে থ্যাংক ইউ